তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে কর? Doesn't make any sense. মাথায় কি হুঁশ বুদ্ধি কিছু নাই? একটু ভাবো না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু এদিকে তাকান তো আমার দিকে। আমার এই হাত দিয়েছে কে? আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে? আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে? আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে? আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে? এত কিছু যে আল্লাহ দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল, সেই আল্লাহ কি তোমারে সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না? পারে কি পারে না? তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায় খায় ব্যাখ্যা কেন? তুমি কেন এরকম তোমার অবস্থা? একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে। যুবকদের জীবনের শ্রেষ্ঠতম ভুল হচ্ছে যুবকরা এখন ভুল কাউকে ভালোবাসে, যুবকরা এখন ভুল মানুষের প্রেমে পড়ে। প্রেমে পড়া দরকার একজনের, তিনি কে? যুবক প্রেমে পড়ে সুন্দরী মেয়ের, টিকটকার মেয়ের, যেই মেয়ের না আছে চরিত্র, না আছে ক্যারেক্টার, না আছে নামাজ, না আছে কালাম। যুবক তার জন্য দিন রাত 24 ঘন্টা নষ্ট করে দিয়েছিল, এখন ঠিক কিনা? অবাক করা বিষয় এটা। আর আমার তো তোমার কাছে এইটা প্রশ্ন করতে মনে চায় যুবক, যে যেই মেয়েটা তোমার কপালে লেখা নাই, যেই মেয়ের সঙ্গে তোমার কোনোদিন বিয়েই হবে না, যেই মেয়ের প্রতি তোমার এত মায়া, সেই মেয়ে আরেকজনের সঙ্গে প্রেম করে, তুমি যেই মেয়ের জন্য এত সময় নষ্ট করো, সে তোমার কপালেই লেখা নাই, তার নিয়ে তোমার এত ভাবনা কেন? তার নিয়ে তোমার এত কল্পনা কেন? সারাটা দিন মোবাইলে তার ছবি দেখে, কিরে ক্যা হুয়া? হুজুর একেই ভালোবাসি, এরেই লাগবে, এর ছাড়া কাউরে বিয়ে করতেই পারব না, এরকম যুবক আছে না নাই? সারা দিন মোবাইলে এগুলো পড়ে। আচ্ছা যাকে আল্লাহ তাআলা একটু জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, একটু ভাবেন, যাকে আল্লাহ তাআলা তোমার জন্য বানান নাই, যার সৃষ্টি তোমার জন্য হয় নাই, যে তোমার কপালে লেখা নাই, তার জন্য ভেবে তোমার কি কোনো লাভ হবে? তুমি তোমার লাইফটা অনেক সুন্দর, এই যুবক এদিকে এদিকে এদিকে, তোমার লাইফটা অনেক সুন্দর। তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে কর? ডাজেন্ট মেক এনি সেন্স, ডাজেন্ট মেক এনি সেন্স। মাথায় কি হুঁশ বুদ্ধি কিছু নাই? একটু ভাবো না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু এদিকে তাকান তো আমার দিকে। আমার এই হাত দিয়েছে কে? আমার যে চোখ দিয়ে দেখতে হবে এই চোখটা দিয়েছে কে? আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার দিয়েছে কে? আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার দিয়েছে কে? আমার খাওয়ার জন্য রিজিক দরকার দিয়েছে কে? এত কিছু যে আল্লাহ দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল, সেই আল্লাহ কি তোমারে সুন্দর একটা নেককার দিনদার পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না? পারে কি পারে না? তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায় খায় ব্যাখ্যা কেন? তুমি কেন এরকম তোমার অবস্থা? একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে। অলওয়েজ মনে রাখবেন, যে ব্যক্তি এদিকে, অনেকে বলে হুজুর আমি যারা পছন্দ করেছি, হুজুর এটা একদম চির সত্য কথা বলছি, বাস্তবিক সমাজ থেকে বলছে, আপনি রাগ করলে আমার কিছু বলার নেই। যুবকরা দেখবেন ভালো করে, ইভেন মেয়েরাও, যদি কোনো ছেলেকে পছন্দ হয়ে যায় কোনো মেয়ের, অথবা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, সে মনে করে যে এর মতো কাউকে আর খুঁজেই পাওয়া যাবে, খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা বেস্ট ডিসিশন মেকার, সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, জবান খুলে বলেন না কে? আমার লাইফ সম্পর্কে আমি যা জানি তার চাইতে অধিক ভালো জানে কে? যে আল্লাহ তোমারে এত কিছু দিল, তুমি কি সে আল্লাহর উপর ভরসা করতে পারল না? তুমি কি বলতে পারল না যে তুই আমার জন্য লেখা নাই, তোর নিয়ে ভাবনা বাদ দিলাম, তুই যেখানে বিয়ে করবি কর, আই ডোন্ট কেয়ার, কি ঠিক কি না বলেন? এইটা ভাবনা থাকবে তবে তুমি দেখবা তোমার লাইফটা সুন্দর হবে। আর একটা হাদিস শোনাই সবাইকে, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়,
খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবার জন্য আজীবন কাজে দিবে। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করে, আল্লাহ তার জন্য তার চাইতে অধিক উত্তম জিনিস তাকে দান করে। জাস্ট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর লর্ড। তুমি যা ছাড়বা যা ধরবা সব কিছু একজনের সন্তুষ্টির জন্য হবে, তিনি কে? আর একটা আয়াত শুনে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন তুই একটু ছেড়ে দে না, তুই একটু বল যে আচ্ছা আপনি আমাকে বিয়ে করলেন না, আসলে সত্য কথা কি জানেন যে আপনি আমার কপালেই নাই, আসলে সত্য কথা কি জানেন যে আমার চয়েসটাই ভুল ছিল, কারণ আমি জানি আপনাকে আমার না পাওয়া এটা সিদ্ধান্ত কার, আমি আল্লাহর জন্য আপনাকে ছেড়ে দিলাম। আল্লাহ বলে বান্দা, এই বান্দা শোন, তুই আমার জন্য ছাড়লি, এর চাইতে হাজার গুণ উত্তম জিনিস আমি আল্লাহ তোকে দিয়ে দিব। Indeed and verily your Lord will give you something that will definitely make you happy. অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে তোমার জীবনের সমস্ত চাহিদা আল্লাহ পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। পড়ে আর একটা বাক্য আমি শুনেছিলাম, পাকিস্তানের একজন মোস্ট ফেমাস স্কলার না একজন বড় ফেমাস সিঙ্গার ছিলেন তিনি, তার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ। ওর একটা বাক্য আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, এবং আমি কানে হেডফোন লাগিয়ে কতবার যে কথাটা শুনেছি আমার হিসাব নেই, অলওয়েজ আমি কথাটা শুনি, আমি আপনাদেরকে উর্দুতে কোট করছি দেন বাংলা বলব, মনোযোগ কনসেন্ট্রেট কর, এটা আপনার লাইফ চেঞ্জ করবে, মোটিভেশন। খাহেশ কে পুরা হোনে কা মতলব হ্যায় খাহেশ কা পুরা না হোনা, আর খাহেশ কো আল্লাহ কে লিয়ে ছোড় দেনে কা মতলব হ্যায় খাহেশ কা পুরা হো জা। সুবহানাল্লাহ। পড়লেন না? তুমি মনে করছো আমার ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে মানে ইচ্ছা পূরণ হয়ে গেছে, না, ইউ আর অ্যাবসলিউটলি রং। আল্লাহ যেটা চায় না বান্দা যদি সেটা চেয়ে পূর্ণ করতে চায়, মনে রাখবেন ইচ্ছা পূরণ হলেও আসলে সেখানে ইচ্ছা পূরণ হয় নাই। আল্লাহ বলছে বান্দা তুই আমার জন্য ছাড়, তোর ইচ্ছা যেইটা আমি আল্লাহ ডেফিনেটলি তার চাইতে ভালো করে পূরণ করে দেব। খাহিশ কে পুরা হোনে কা মতলব হ্যায় খাহিশ কা পুরা না হোনা, আর খাহিশ কো আল্লাহ কে লিয়ে ছোড় দেনে কা মতলব হ্যায় খাহিশ কা পুরা হো জা। এই জন্য জীবনে অনেক ইচ্ছায় পূরণ হবে না, অনেক কিছু চাইবেন পাইবেন না, গাড়ি চাইবেন পাইবেন না, বিশাল বড় সুন্দর একটা বাইক চাইবেন পাইবেন না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাস চাইবেন পাইবেন না, সুন্দর একটা মেয়ের পছন্দ হয়েছে তারই বউ হিসেবে চাই আপনি পাইবেন না। আপনি মনে রাখবেন এতটুকু মনে মনে বলবেন যে আল্লাহ তেরে লিয়ে ছোড় দিয়া, তেরে লিয়ে ছোড় দিয়া, আপ তু ক্যা করেগা ইয়ে তেরি মামলা হ্যায়। যে ব্যক্তি সব কিছু আল্লাহর হাতে দিয়ে দেয়, আল্লাহ বলে বান্দা তুই যেহেতু আমার হাতে দিয়েছিস তুই এটা স্বর্ণের অক্ষর লিখে রাখ, তুই কখনো আমার কাছ থেকে ঠকবি না। আল্লাহ বান্দারে ঠকাইবে? আপনাকে আল্লাহ ঠকাবে? আল্লাহর জন্য ছেড়ে দেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, আচ্ছা সুখী হতে চান কে কে? দেখি আপনার সুখী হতে চাই হুজুর কে কে? অনেকে হাত তোলে, মানে হতে চান না আপনার সুখী হতে চান তো সবাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো হাত নামান, আমি বলি মাওলানা তারিজ আমির একটা স্ক্রিপ্ট বলছি, দেন আমি আমার আলোচনা শেষ করব। উনি ওনার বক্তব্যে বলছিলেন যে খুশি রহনে কা ফর্মুলা ইয়ে হ্যায় কি জো ভি তুমহারি জিন্দগি মে আয়ে জ্যাসা ভি আয়ে তুম সিরফ ইয়ে কহ দো কি আল্লাহ আগার ইয়ে সুখ হ্যায় তো ইয়ে তেরি তরফ সে আয়া হ্যায় আলহামদুলিল্লাহ, আগার ইয়ে দুঃখ ভি হ্যায় তো ইয়ে তেরি তরফ সে আয়া হ্যায় আলহামদুলিল্লাহ। একটু পড়েন না আলহামদুলিল্লাহ। আমার লাইফে হোয়াট এভার আই হ্যাভ রিসিভড ইজ ইট স্যাড অর হ্যাপি ডাজন্ট ম্যাটার, তুমি যা দিয়েছ সুখ হোক দুঃখ হোক আমি যা পেয়েছি আমি আল্লাহ তাতেই খুশি আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ পড়েন নাই, পড়তে হবে আলহামদুলিল্লাহ। এই 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 সেন্টেন্সটা মনে রাখবেন। আমি কিন্তু অনেক শুনে শুনে আপনাকে বলছি, যাচাই বাছাই কয়েকটা কথা বললাম, দেখবেন যে
থাকবে না। তো আল্লাহর কসম দুঃখ, আরে ভাই দুঃখ আসে কখন? যখন আপনি দুঃখকে দুঃখ মনে করেন তখন তো দুঃখ আসবে। আরে দুঃখ আসলে ভাববেন যে আরে কিসের দুঃখ, দুঃখ আসা মানে সামনে সুখ আলহামদুলিল্লাহ। দুঃখ আসা মানে কি, সামনে কি আছে, এটা আল্লাহর কথা। ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইনডিড এন্ড ভেরিলি উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ, কষ্টের পরেই আল্লাহ অধিক পরিমাণ সুখ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কষ্ট যখন আসবে, রোগ যখন আসবে, জ্বর সর্দি কাশি, ভালোবাসা মানুষকে পাইলাম না, আইফোন পাইলাম না, গাড়ি পাইলাম না, বাড়ি পাইলাম না, বউ পাইলাম না, আলহামদুলিল্লাহ সামনে আসতেছে, ইনশাআল্লাহ পড়লেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের বৈশিষ্ট্য মোটিভেশন চারটা যা যা বললাম সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। প্রণাম, আমিন।